আল্লাহর কোরআনে কইব ও আল্লাহর জাহান্নামের আযাব, খানো যারাই তুমি খার লগে মোলাকাত করতায় বলে ও মইয়তর লগে আমি মোলাকাত করতাম। আল্লাহর কোরআনে কইব ও আল্লাহর জাহান্নামের আযাব, যার লগে মোলাকাত করতায় যারা তারে কি তুমি চিননি? আল্লাহর জাহান্নামের আযাব কইব না, না আমি তো চিনি না বলে আমি তোরা পরিচয় তোমারে দিয়ার আমি হইলাম আল্লাহ তাআলার কোরআন। আরে কবরের মধ্যে দিন ভুতিয়া ঘুমাইছিরা আরাম হতরা, এই নইলা আল্লাহর কোরআনের বন্ধু হোকা সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষে দুনিয়ার জমিন গিয়া তার বিবি বাল বাচ্চা ছেলে মেয়েকলর তলে মেহনত করছেন, গান বাজনা খেল তামাশার লগে মেহনত করছেন, কিন্তু আমার এই বন্ধুয়ে যে সময় তোলা সময় ফাইতা আমি আল্লাহ তাআলার কোরআনে করিম রে বড় মায়া করি আতখানোর মধ্যে লইতা, বড় মায়া করি আমার সিনার মধ্যে জায়গা দিতা, বড় মায়ার নজরে আল্লাহর দেওয়া চোখ দিয়ে আমারে চাইতা, বড় মায়া মহব্বত করিয়া দব এহতেরাম সহিত আমারে তান জবান দিয়া তিলাওয়াত করতা, যে সময় আমারে কেউ তিলাওয়াত করা হইত তখন আমার বন্দে বড় আরামর সহিত বড় মনোযোগ দিয়ে আমারে খান দিয়া শুনতা। ও যে আমার বন্ধুয়ে আমার লগে যেখান মহব্বত করসলা, সেই মহব্বত করার কারণে আমার বন্ধুত্ব এই বন্দার লগে হয়ে গেছে। ও আল্লাহর জাহান্নামের আযাব, তুমি খানো যারাই রে তো আমার আল্লাহ তাআলার কোরআনের বন্ধু, আমি হইলাম আল্লাহর কোরআন বন্দায় যে সময় পাইছে এই সময় কান্না ঘুমাইয়া খেল তামাশা না করিয়া আমারে জবান দিয়া তিলাওয়াত করিয়া করিয়া বন্ধুর সিনার মধ্যে আমারে জায়গা দিছিলা। ও আল্লাহর জাহান্নামের আযাব, আগে দিয়া বিলকুল যাইতে পারতায় না পারতায় না, আমার বন্ধু দুনিয়ার জমিন তাকে আইসন বড় আরাম কোতরা, ডিস্টার্ব দিও না, কিতা প্রশ্ন করবার আছে আল্লাহর জাহান্নামের আযাব, তুমি আল্লাহর কোরআন দেখো, আমি আমার বন্ধুর পক্ষ থেকে আর সঠিক জবাব আমি কোরআনে দিয়া দিমু হোকা সুবহানাল্লাহ। এই দিকে আল্লাহর জাহান্নাম আয়া হামাইতে পারতা না, যাইবা ডাইন দেখতে গিয়া ডাইনে গিয়া দেখবা বন্দার নমাজ হাড়া হয়ে রইছে হো সুবহানাল্লাহ। আল্লাহর নমাজ কইব ও আল্লাহর জাহান্নামের আযাব রে, তুমি খানো যারাই বলে এই মইয়তর লগে মোলাকাত করতাম বলে এই মইয়তকে তুমি জাননি শুননি চিননি বলে না না বলে আমি হইলাম এই মইয়তর নমাজ, আর আমার বন্ধু হইলা এই খবর বাসিন্দায়েন হোকা সুবহানাল্লাহ। আমার বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে বড় জবর পরেশানির মধ্যে আসলা, এখন তোলা আরাম কতরা বিশ্রাম কতরা, ডিস্টার্ব দিও না, আমার বন্ধুর লগে কিতা জরুরত আছে আমার সোয়াল কর, আমি নমাজে আমার বন্ধুর সোয়ালের জবাবে দিয়া দিম হোকা সুবহানাল্লাহ। মাতার সাইটও শেষ, ডাইন সাইটও শেষ, আল্লাহর জাহান্নামের আযাব বাম সাইটে দিয়া যাইবা, গিয়া দেখবা ইন রমজানের রোজা খাড়া হই রইছন হোকা সুবহানাল্লাহ। রমজানের রোজা কইব ও আল্লাহর জাহান্নামের আযাব হানো যারা বলে আমি যাই আর ও বন্দার লোক করতাম বলে এন্ডে তুমি চিননি বলে না বলে এই নই লাগে আমার বন্ধু, আর আমি হইলাম বন্ধুর আমল হইলাম রমজানের রোজা হোকা সুবহানাল্লাহ। আমার বন্ধু সারাটা দিন না খাইয়া না পিয়া আমারে মায়া মহব্বত করিয়া রাখছ, যার কারণে আমার বন্ধুত্ব হয়ে গেছে। ও আল্লাহর জাহান্নামের আযাব, কোন কিতা জিগাইবার করবার আছে আমারে বন্ধুরে, ডিস্টার্ব দিও না ডাক দিও না জিগার করিও না, আমি আল্লাহ তাআলার রোজারে জিগাও, আমি রোজায় আমার বন্ধুর পক্ষর জবাব দিয়া দিম হোকা সুবহানাল্লাহ। বাম সাইডও হামাইবার চান্স নাই, ফাউর সামনে দিকে যে সময় জাহান্নামের আযাব হামাইতে চাইবা, গিয়া দেখবা বন্দার নফলি ইবাদত বন্দেগি দান দক্ষিণা খয়রাত হল খাড়া হইয়া আল্লাহর বন্দারে পাহারা দারে খতরা। আল্লাহর জাহান্নামের আযাব গিয়া হামাইতে আল্লাহর জাহান্নামের আযাবে কইবা ও আল্লাহর জাহান্নামের আযাব, খানো যারায় বলে এই মইয়তর লগে মোলাকাত করতাম বলে এই মইয়তকে তুমি জাননি চিননি বলে না না বলে এঞ্জেন ফুটি রইছ এই নইলা আল্লাহর বন্দা, আর আমি হইলাম এই বন্দার নফলি ইবাদত বন্দেগি দান দক্ষিণা সদকা খয়রা।
কিতা প্রশ্ন করবার আছে, আমার বন্ধু আর আমার মধ্যে আসুন, ডিস্টার্ব দিও না, ডাক দিও না, আল্লাহর বন্দার ও দান দক্ষিণা সদকা হয়ে রাত্রে তুমি তান সওয়াল কর, আমার বন্ধুর পক্ষে জবাব আমি আল্লাহ তাআলার বন্দার দান দক্ষিণা সদকা হয়ে রাতে দিয়া দিব হোকা সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আপনার মাতার সামনে থাকবো কোরআন, ডাইন সাইডে থাকবো আপনার নমাজ, বাম সাইডে থাকবো রোজা, আপনার শেষ ফাও সাইডে থাকবো সদকা খয়রাত। কিয়ামত পর্যন্ত আপনার অন্ধকার কবরের মধ্যে পাহারা দাঁড়িয়ে দিবা, পাহারা দাঁড়িয়ে করবা। যে সময় কিয়ামত কই যাই বগিয়া পরবার দিগারে আলমে হাসরের মাঠ আরম্ভ করিয়া দিবা, কাল হাসরের নমাট গিয়া কোরআনে আল্লাহর কাছে সুপারিশ করবো, গো আল্লাহ আমি হইলাম তোমার কোরআন, তোমার বন্দায় আমার দুনিয়ার জমিন তার প্রাণ তাকিয়া তার দিল তাকিয়া আমার বেশ মোহব্বত করছে রে বা দয়াল আল্লাহ। আয় আল্লাহ দুনিয়ার বহুত মঞ্চর অন্তরের মধ্যে টেখার মায়া আসলো, দুনিয়ার জমিনের মধ্যে বহুত মঞ্চর দোকানের কাজ কারবারের মায়া আসলো। আয় আল্লাহ তোমার বন্দার বেশ মায়া খান আল্লাহ, আমি আল্লাহ তোমার কোরআনের লগে আসলো রে বা আল্লাহ, মায়া করিয়া মোহব্বত করিয়া তোমার বন্দায় আল্লাহ তার সিনার মাধ্যমে আমার জায়গা দিছিল, যার কারণে আমি আল্লাহর কোরআন হইয়া তোমার সুপারিশ করিয়ার আল্লাহ। আয় আল্লাহ তোমার কোরআনের সুপারিশে তোমার বন্দারে নাজাত করিয়া দে, হোকা সুবহানাল্লাহ। হাল কিয়ামতের দিন সেই কোরআনে করিমে তোমার আমার সুপারিশ করিয়া আল্লাহ পাকর জান্নাতের মধ্যে লইয়া যাইব, হোকা সুবহানাল্লাহ। যে মানুষে ভাই অকলে হাসরের মাঠে নমাজ গান লইয়া উঠি যাইব, আমার আল্লাহ পাক করবার দিগারে আলমে বন্দার কোন ইবাদত বন্দেগি ঠুকাইত নাই, নমাজ যদিন ঠিক হয়ে গেল আল্লাহ তাআলা বাদ বাকি আমল ঠিক করিয়া জান্নাত দিলেই বহুকা সুবহানাল্লাহ। যে মানুষে রমজানের রোজা গুনতার একিন ও সওয়াবর নিয়তে রাখি লইব, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আটখান দরওয়াজার মাঝে একটা দরজা আছে, যে দরজা বা একমাত্র রোজাদার অকল হামাই বাহুকা সুবহানাল্লাহ। এই রোজা রাখনে ওয়ালার লাগিয়া জান্নাতের এখান দরওয়াজা এনি টাইম খোলা থাকবো, হোকা সুবহানাল্লাহ। যে মানুষে দুনিয়ার জমিন ও আল্লাহর রাজি খুশি করবার লাগিয়া আল্লাহর দেওয়া দৌলত তাকিয়া সদকা খয়রাত দখল করবা, কিয়ামতের দিন আমার আল্লাহ যে সময় কইবারে গুলাম আমি আল্লাহ তোরে দান করছিলাম তুই নামারে দিছত নি না না, যে সময় বন্দার দেওয়ার ফাই লোকান বাহরা হইব আর দেখো হইব আল্লাহর রাজি খুশি করবার লাগিয়া বন্দা একটা টেকাও দিছিল, আমার আল্লাহ বাক রব্বুল আলামিন আলামিনে কইবা বি আন্না লাহুমুল জান্না, আমি আল্লাহ তোর জানার মালটা খরিদ করছি, যদি সহি নিয়ত যদি আমার দান খরচ আমি আল্লাহ তোরে জান্নাত দিবার ওয়াদা করলাম রে গুলাম, এর লাগি আমি আল্লাহ তোরে নাজাত দিলাইলাম, হোকা সুবহানাল্লাহ। কোরআনেও সুপারিশ করব, রমজান শরীফের রোজায়ও সুপারিশ করব, আল্লাহ তাআলার নামাজেও সুপারিশ করব, দান দক্ষিণা সদকা খয়রাত হলে হাসরের মাঠে গিয়া আপনারে আমারে সুপারিশ করি লইয়া আল্লাহর জান্নাতের মধ্যে যাইব, হোকা সুবহানাল্লাহ। এল্লাগো আমার ভাই নকল আমার দুস্থ কলার বুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইছেন, যেদিন তুমি আমি কবর যাইমু গিয়া আত্মীয় স্বজন আমার কবর রইতা না, আমার সম্পদ আমার কবর রইত নাই, একমাত্র আমার কবর রইব আমল, কোরআনের লগে আমল করো কোরআন লগে থাকবো, রমজানের রোজার লগে আমল করো রমজানের রোজার লগে থাকবো, নমাজের লগে আমল করো নমাজের লগে থাকবো, সদকা খয়রাত আমল করো সেই আমল তোমার লগে কবর থাকবো মুসলমান। আইজ আমরার মোহব্বত করতে লাগলো কোরআন দে, কিন্তু আমরা কোরআন দে মোহব্বত করি আর না, জেলা করা লাগলো কোরআন দে তেমন ভাবে আমরা করি আর না, বড় আফসোস আর বড় পরিত্যাপর বিষয় গেল। আজকাল আমরার মুসলমান হো আর হিন্দু সমাজ হো, যে সমাজের মধ্যে যাও গেলে দেখা যাইব বেটাইন তোরা তো মোবাইল, বেটিন তোরা তো মোবাইল, ছেলেরা তো মোবাইল, মেয়েরা তো মোবাইল, বাচ্চাইন তোরা তো মোবাইল, ঠিক না বে ঠিক? কিন্তু গো মুসলমান আমরা তো আল্লাহ তাআলার বন্দা, আমরা তো নবীজির উম্মত হল, আমরা সারাটা মাসকে মাস গুজরিয়া যায় সারা বাইনতে আল্লাহর কোরআন আতর মাতে লই নিরে ভাই। ও যে আজ যতজন আমরা সামনে আইয়া বইলাম মুসলমান হল, ইলা কোনো বাকি আসুন নি যে আজকের দিন আপনি মোবাইলটা হাতে লইছেন না, খেও আসুন বাকি খেও নাই ভাই, লইছ না ওনার মোবাইল তোলা একবার পরীক্ষা এগুলো লই নেবা, শর্মিন্দা না হইয়া নারাজ না হইয়া খারাপ না হইয়া একবার তা হাত হাত উঠাইবা, জেরা জেরা আজকের দিন হরু মোবাইল হোক আর বড় মোবাইল হোক,
চাই ফোন করার লাগে হোক আর ফোন রিসিভ করবার লাগে হোক, শেখে মোবাইলও আত দিছি দে একবার, তো আমিও তো কয় একবার আত দিছি, আমি হইলে আত উঠাইলাম, শেখে দিছ মোবাইল আর সারা হাতও লইছ নি ভাই, হাসাও লইছ না, এলা হাত রাখো চাই দেখি চাই দেখি, মাশাল্লাহ লইছ তো ভাই মোবাইল, এখন আত খাল্লাম আও চাই ও ভাই, এখন আইসকুর দিন যে গুজরিয়া গেল ফজর তাগি লইয়া এখন পর্যন্ত, ও যতক্ষণ আতো আমার মোবাইল লাগলো অতক্ষণ আতো কোরআন লাগছে নি ভাই, খার খার আতো এরে মাতো কীটা লাগে ফুকে হামলাই দিলা না, ও তোরা ফুকে হামলাই ভাই, তা ওয়াজও আইলে ফুকে কিছু বেশ হামলাই, তাই চাই এখন কৌ চাই মোবাইল তো সইছ বহুত হাত বাড়াইছো, সৌ চাই এখন আইসকুর দিন খান কোরআন খান শেষে আতো লইছ ভাই, মাশাল্লাহ ইনতো বারোইছ একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন কোরআন লইছেন তো আতো না নি, মাশাল্লাহ লইছেন তো আলহামদুলিল্লাহ ভাই, সজনে লইছেন যতজনে মোবাইল লইলা দশ ভাগর এক ভাগ হইব নি, দশ ভাগর এক ভাগ হইব নি, হইতো না কোরআন আতো লইলে কিত হইব ও ভাই, কোরআন খান আতো লইলে কিত হইব সোয়াব হইব, কোরআন সিনাত লাগাইলে কিত হইব সোয়াব হইব, কোরআনে দি চাইলে কিত হইব সোয়াব হইব।